শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যাঁ, ভারত ও পাকিস্তানের সর্বনাশ হতে যাচ্ছে আর বাংলাদেশের পৌষ মাস আসতে যাচ্ছে। জানি হয়তো এখন অনেকেই কমেন্ট বক্সে লিখবেন, ভাই আপনি তো অনেক সময়ই বলেন বাংলাদেশের পৌষ মাস আসতে যাচ্ছে আর ভারত ও পাকিস্তানের সর্বনাশ হতে যাচ্ছে, কিন্তু বাস্তবতায় তো আমরা সেরকম কোনো পরিবর্তন দেখতে পারছি না। তাদের জন্যই ভিডিটিউবের আজকের আয়োজন। অনেকেই হয়তো ভাবছেন শুরুতেই মিস্টার অনুব্রত মণ্ডলের সেই ভাইরাল বক্তব্যের সাথে আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেলের সম্পর্ক কোথায়। সম্পর্ক আছে, সেজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করার অনুরোধ করছি। বরাবরের মতোই ডিসক্রিপশন বক্সে সকল তথ্যের রেফারেন্স দেওয়া থাকবে। অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেবার জন্য, কেননা আপনাদের একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ভারত ও আমেরিকা মিলে ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে চীনকে ঠেকাতে স্কোয়াড গঠন করে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ভারত ও আমেরিকার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ায় ভারতকে আমেরিকার অন্যতম পার্টনার হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সব সমীকরণকে পাল্টে দিয়েছে। যেখানে আমেরিকা সহ মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, সেখানে দক্ষিণ এশিয়ায় আমেরিকার একমাত্র মিত্র দেশ ভারত একতরফাভাবে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে। শুধু সমর্থন দেয়াই নয়, রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পরও ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল ক্রয় করছে। আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাশিয়ার সাথে বাণিজ্য করাকে ভালোভাবে নেয়নি আমেরিকা। সম্প্রতি আমেরিকা ভারতকে হুমকি দেয়। আমেরিকা ভারতকে হুমকি দিয়ে বলে, যদি ভারত ভেবে থাকে চীনকে ঠেকাতে রাশিয়া ভারতকে সমর্থন করবে, তাহলে তা ভুল ধারণা ভারতের। এমনকি এখন ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার কথাও চিন্তা করছে বাইডেন প্রশাসন। একইভাবে পাকিস্তানও আমেরিকার সাথে রীতিমতো দুশ্মনী শুরু করে দিয়েছে। নিজের ক্ষমতা চলে যাওয়ার জন্য আমেরিকাকে সরাসরি দোষারোপ করছে ইমরান খান। ইমরান খান টেলিভিশনে লাইভে এসে বলেন, তাকে সরাতে আমেরিকা পেছন থেকে কলকাঠি নাড়ছে। এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তানে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। হয়তো অনেকেই ভাবছেন আমেরিকার সাথে ভারত ও পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এটা তো বুঝলাম, এতে আমাদের কী লাভ হবে? ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এমনকি ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করার কথাও চিন্তা করছে আমেরিকা। ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করলে ভারতের যে বিশাল রপ্তানি আমেরিকার বাজারে, তা পলকেই শূন্যতে নেমে আসবে। অন্যদিকে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক এমনিতেই তলানিতে। এর মাঝেই ইমরান খান সরকার টেলিভিশনে এসে বলেন, ইমরান খানকে সরাতে যাচ্ছে আমেরিকা। আমেরিকা চায় তাদের কাঠপুতলি সরকার পাকিস্তানের ক্ষমতায় বসাতে। এর ফলে পাকিস্তান ও আমেরিকার সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। অবস্থা এখন এমন পর্যায়ে চলে এসেছে, পাকিস্তানের প্রবীণ সাংবাদিকরা বলছে ইমরান খানের উচিত আমেরিকায় থাকা পাকিস্তানের রাষ্ট্রদূতকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসা, কারণ পাকিস্তানের রাষ্ট্রদূতের আর কোনো কাজ নেই সেখানে। তারা আশঙ্কা করছে ইমরান খানের এমন আচরণের পর আমেরিকা পাকিস্তানের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করবে। পাকিস্তান তাদের মোট রপ্তানির 80% আমেরিকার বাজারে করে থাকে। ইমরান খান এই সব কিছু না ভেবেই নিজের ক্ষমতা বাঁচাতে এমন ভয়ানক খেলায় মেতেছে। ভারতের বিকল্প দেশ হিসেবে বাংলাদেশকে দেখছে আমেরিকা। এর ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছে আমেরিকা। বাংলাদেশকে হাতিয়ার ক্রয়ের অফার এবং বিনিয়োগ ও সিকিউরিটি চুক্তির কথা বলছে আমেরিকা। ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে কাছে পেতে সব কিছুই করতে প্রস্তুত আমেরিকা। তবে বাংলাদেশ আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ কোনো সামরিক সম্পর্কের দিকে যেতে চায় না, বরং অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক স্থাপনে আগ্রহী বাংলাদেশ। সেই সাথে আমেরিকা থেকে হাতিয়ার ক্রয়ের অফারকেও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আমেরিকার কাছ থেকে হাতিয়ার ক্রয়ের মানে আমেরিকার গোলাম হয়ে যাওয়া। হাতিয়ার বিক্রির সময় তারা বিভিন্ন শর্ত আরোপ করে থাকে। এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করেই জানেন। যুক্তরাষ্ট্রের উপর ভরসা করা আর সাঁতার না জেনে তলাফুটো বিলাসবহুল জাহাজে চড়া একই রকম। উদাহরণ হচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও আফগানিস্তান। আমাদের যেন সেই অবস্থা না হয়, সেজন্যই আমরা আমেরিকার সাথে শুধু অর্থনৈতিকভাবেই সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। বাংলাদেশের এই কৌশলের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।